পঞ্চম শ্রেণীর ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। অনেকদিন পরে তোমাদের সাথে সাক্ষাৎ হচ্ছে, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। আচ্ছা, আজকে আমরা অষ্টম অধ্যায়ে আমাদের জীবনের প্রযুক্তি, খুব চমৎকার একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। প্রযুক্তি নিয়ে, বিজ্ঞান নিয়ে আমাদের সবারই খুব আগ্রহ, না? সেই জন্য আজকে আমরা এই মজার বিষয়টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে প্রকৃতি সম্পর্কিত জ্ঞান, যেটা পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পাওয়া এরকম জিনিস যা আমরা সত্য বলে জানি, সেটাই হচ্ছে বিজ্ঞান। যেমন কোনো একটা বিষয় সম্পর্কে আমাদের যদি কোনো আগ্রহ হয়, কৌতূহল হয়, ওটা সম্পর্কে আমরা বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন ধরনের অনুসন্ধান করতে থাকবো, পরীক্ষা নিরীক্ষা করে ওই বিষয়টা যদি আমরা জানি যে এটা সত্য, তাহলে এটা আমরা সত্য বলে মেনে নিব, এটাই হচ্ছে বিজ্ঞান। কোনো ধরনের অনুমান বা অন্ধবিশ্বাসের উপর না, পরীক্ষা নিরীক্ষা করে যেই সত্যটা পাওয়া যাবে সেটাই হচ্ছে বিজ্ঞানের একটা আবিষ্কার। এখন প্রযুক্তি, বিজ্ঞানের কী কী আবিষ্কার আছে? বিজ্ঞানের আবিষ্কার হচ্ছে, মানুষ কী কী আবিষ্কার করেছেন? অনেক কিছুই আবিষ্কার করেছেন, তার মধ্যে কয়েকটা হচ্ছে বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি ইত্যাদি। আর প্রযুক্তি হচ্ছে কি? এই যে বিজ্ঞান কে কাজে লাগিয়ে একটা জীবনের জন্য, জীবনকে সহজ সহজলভ্য করার জন্য যে উপকরণগুলো তৈরি করা হয়, বিজ্ঞানের শক্তি, বিজ্ঞানের জ্ঞানকে, জ্ঞানের বাস্তবিক প্রয়োগটাই হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তির উদাহরণ হচ্ছে ফ্রিজ, আয়রন, টেলিভিশন ইত্যাদি, মোবাইল, ল্যাপটপ, এই যে ইন্টারনেট, মানে যা কিছু আমাদের প্রতিনিয়ত দরকার হচ্ছে সেগুলোই হচ্ছে প্রযুক্তি। এখন প্রযুক্তিটা কিভাবে আসছে আমাদের জীবনকে সহজ করার জন্য, কিভাবে আমরা সহজ করতে পারি আমাদের জীবনকে? যেমন ফ্রিজ আমাদের অনেক কাজে লাগে, এটা কি? বিদ্যুৎ শক্তি কে কাজে লাগিয়ে তারপরে এটা আমাদের আমাদের অনেক কাজকে সহজ করে তুলছে, সেটা একটা প্রযুক্তি। তারপর আমরা যে পড়ালেখা করি, বই, কাগজ, কলম, এগুলো এক একটা প্রযুক্তি। প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্র আছে, যেমন শিক্ষা, তারপরে হচ্ছে আরো অনেক কিছু আছে, চিকিৎসা আছে, চিকিৎসার মধ্যে কি কি আছে, এক্সরে মেশিন আছে, আরো অনেক অত্যাধুনিক, এখন তো আরো অনেক যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে মানুষের বিভিন্ন ধরনের রোগ নির্ণয় করার জন্য। তারপর হচ্ছে যোগাযোগ, আমরা ইন্টারনেট থাকলে আমরা দেশ বিদেশের মানুষের সাথে আমরা সহজে যোগাযোগ করতে পারছি, এটা যোগাযোগ। আরো এরোপ্লেন সাহায্যে আমরা বিদেশে যাতায়াত করতে পারি। আর তারপরে হচ্ছে মেট্রো, রেল, আরো অনেক কিছু, এগুলো হচ্ছে সব কি? প্রযুক্তির আবিষ্কার, বিজ্ঞানের প্রয়োগ। তারপরে হচ্ছে এখন বিজ্ঞান আর প্রযুক্তির মধ্যে কি সম্পর্ক আমাদের? এই যে এগুলোই হচ্ছে সম্পর্ক, কি? বিজ্ঞানের শক্তিকে কাজে লাগিয়ে জীবনকে সহজ ও সহজলভ্য করার জন্য বাস্তবসম্মত প্রয়োগটাই হচ্ছে প্রযুক্তি। আর বিজ্ঞানটা কি? বিজ্ঞানটা হচ্ছে আমাদের কোনো কিছু সম্পর্কে যখন আমরা জানার জন্য কৌতূহলী হব, পরিবেশ সম্পর্কে, তখন আমাদের বিভিন্ন ধাপ অবলম্বন করতে হয়, সেগুলো হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। যেমন পর্যবেক্ষণ, বৈজ্ঞানিক পদ্ধতিগুলোর মধ্যে আছে কি? পর্যবেক্ষণ, প্রশ্নকরণ, অনুমান, পরীক্ষণ, সিদ্ধান্ত গ্রহণ, বিনিময়, এর মাঝখানে কিন্তু আরো অনেক প্রক্রিয়া আছে, কিন্তু এগুলো হচ্ছে মেইন প্রক্রিয়া। যেমন পর্যবেক্ষণ, আমি যে জিনিসটা সম্পর্কে কৌতূহল হব, যেটা সম্পর্কে আমি জানার জন্য চেষ্টা করব, সেটা নিয়ে আমি বিভিন্ন ধরনের
পর্যবেক্ষণ করবো। পর্যবেক্ষণ মানে সেটাকে দেখা, সেটা বিভিন্নভাবে হতে পারে। যেমন আমাদের চারপাশে পরিবেশ পর্যবেক্ষণ করার মধ্য দিয়ে আমরা প্রাকৃতিক ঘটনা অথবা নিজের পছন্দের কোনো বিষয় সম্পর্কে কৌতূহল বোধ করি, সেটা হচ্ছে পর্যবেক্ষণ। আমাদের মনে যে জিনিসটা সম্পর্কে জানার আগ্রহ থাকবে সেটা আমরা বিভিন্ন নেট সার্চ করে বের করি, সেরকম সেগুলো হচ্ছে কি পর্যবেক্ষণ করা। এরকম আবার প্রশ্নকরণ, আমি যেই জিনিসটা সম্পর্কে আগ্রহ প্রকাশ করছি সেই জিনিসটা সম্পর্কে আমি বিভিন্ন ধরনের প্রশ্ন করব। কেন হয়, কি জন্য হয়, কোথা থেকে হয়, কিভাবে সৃষ্টি হচ্ছে, কি কি এটার সাথে কিসের সম্পর্ক, এই ধরনের বিভিন্ন প্রশ্ন আছে। যেই প্রশ্নটা আমরা উত্তরটা পর্যবেক্ষণ বা পরীক্ষণের মাধ্যমে পাওয়া যাবে সেই প্রশ্নটা নিয়ে আমরা অগ্রসর হব। এখন হচ্ছে অনুমান, আমরা বিভিন্ন জনের সাথে অথবা বিভিন্ন কিছু এই এই সম্পর্কে বিভিন্ন বই পড়ে বিভিন্ন জন থেকে জিজ্ঞাসা করে এগুলো আমরা কি করতে পারি, এক ধরনের অনুমান করতে পারি, মানে এটা এই ধরনের হয়ে থাকে। তারপর হচ্ছে পরীক্ষণ, পরীক্ষণটা হচ্ছে কি মানে আমার যে অনুমান, আমি যে বিভিন্ন জন থেকে যে জিনিসটা পেয়েছি সেই জিনিসটা কি আসলে ঠিক, সেটা আমি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করব। সেই জন্য আমার পরীক্ষার জন্য কিছু উপকরণ দরকার, সেগুলো আমি সংরক্ষণ করব এবং পরীক্ষাটা সম্পাদন করব। তারপর পরীক্ষার থেকে আমি যে তথ্যগুলো পাবো সেগুলো ফলাফল একটা কাগজে লিপিবদ্ধ করব। তারপর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ, আমি যে প্রাপ্ত তথ্যগুলো পেয়েছি পরীক্ষা থেকে সেই তথ্যগুলো আমি বিশ্লেষণ করব এবং ফলাফলের সারসংক্ষেপ তৈরি করব, মানে এটা থেকে একটা ছোট রেজাল্ট তৈরি করব। সেই ফলাফলটি অনুমানের সাথে মিলেছে কিনা তা যাচাই করে দেখব, আমি যে পরীক্ষার আগে যে একটা অনুমান করেছিলাম সেটার সাথে মিলেছে কিনা যাচাই করে দেখব। এরপরে হচ্ছে আমি বিনিময় করব, আমি যে একটা সিদ্ধান্ত পেয়েছি পরীক্ষার পরে যে সিদ্ধান্ত পেয়েছি সেটা আমি অন্যজনের সাথে বিনিময় করব। তারপরে গৃহীত সিদ্ধান্ত তথ্যের সাথে গৃহীত সিদ্ধান্ত অন্যদের সাথে আমি কি করব, মানে আমি যে সিদ্ধান্তটা পেয়েছি সেটা অন্যদের সাথে আমি বিনিময় করব। এটা হচ্ছে বৈজ্ঞানিক ধাপ। তাহলে আমাদের বিজ্ঞানের মধ্যে কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমাদের এই ধাপগুলো অগ্রসর হয়ে জানতে হয়। তারপরে হচ্ছে প্রযুক্তি সম্পর্কে তো আমরা আগেই বলেছি, প্রযুক্তি কি আর প্রযুক্তি কোন কোন ক্ষেত্রগুলোতে হয়, প্রযুক্তির মাধ্যমে আমাদের জীবনকে কতটা দিন দিন এই যে কতটা সহজ সহজলভ্য করতে পারছি। যেমন ধরো আমরা প্রযুক্তির ফলে আমরা এই যে ফেসবুকে কিংবা তোমাদের সাথে এই বাসায় বসেও আমরা ক্লাসগুলো নিতে পারছি, তোমরাও দেখতে পাচ্ছ, এগুলো একটা প্রযুক্তি, বিজ্ঞান আর প্রযুক্তির একটা সুফল। এভাবে আরও অনেক দিন দিন যত অগ্রসর হবে সবাই বিজ্ঞানে নিত্য নতুন আবিষ্কার করে জীবনকে আরও অনেক সুন্দর সহজলভ্য করে তুলবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আজকের মতো এখানে শেষ, সবাই ভালো থাকবে।